আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমরা দেখাবো যে আপনার সিসি ক্যামেরার যেই ভিডিও আছে এটা আপনি লাইভ কিভাবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে দেখতে পারেন। এই জন্য আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে স্মার্ট পিএসএস। দেখেন ট্যাপ করার সাথে সাথে চলে এসেছে, এবং আমরা যেটি করব এইটা স্মার্ট পিএস সফটওয়্যারটা প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো এটি ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। দাহুয়ার যেই ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা নিয়ে নেব। এখানে দেখা যাচ্ছে যে উইন্ডোজ যদি আপনি চালান, আমি যেহেতু উইন্ডোজেই চুজ করব। তো এর আগে আমরা একটু দেখে নিই যে এই ফিচার কী কী আছে, সুযোগ সুবিধা কী কী আছে এই সফটওয়্যারে। আর দেখতে পাচ্ছেন এখানে কীরকম জিনিসপত্র কী আছে এবং লেআউটটা কীরকম হবে, তারও একটি ছবি এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখন এটিকে ডাউনলোড করব। ডাবল ক্লিক করলেই এটি ডাউনলোড হতে থাকবে। দেখছেন এখানে যে ডাউনলোড হচ্ছে, কিছুটা সময় দিতে হবে। বাংলাদেশের ইন্টারনেট পৃথিবীর সবচেয়ে খারাপ ইন্টারনেটদের একটি অন্যতম, যে কারণে একটু সময় নেবে ডাউনলোড করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এই লেআউটটা আসছে, এর মানে হচ্ছে যেটা জিপ ফাইল, আমরা একটু আনজিপ করে নিব, কারণ বড় ফাইলগুলো জিপ ফাইল থাকে। দেখতে পাচ্ছেন কীভাবে আনজিপ করা হলো, এটিও ফ্রি সফটওয়্যার। আপনার আনজিপ করার জন্য যদি আপনার অটোমেটিক হয়ে থাকার কথা, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে না থাকে, আপনি আলাদা করে আনজিপ করার বিভিন্ন সফটওয়্যার আছে, সেটি নিয়ে নিতে পারেন। এরপরে আমরা লোকেশনে চলে যাব যে এটি আসলে কোথায় ডাউনলোড হয়েছে। ডাউনলোড হয়েছে মূলত ডাউনলোড ফাইলেই ডাউনলোড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন জিপ ফাইল, পাশে আনজিপ ফাইল, আমরা আনজিপ ফাইল ক্লিক করব। ক্লিক করার পর এখানে সফটওয়্যারটি দেখা যাচ্ছে, জাস্ট ফর ডাবল ক্লিক করলেই এটি ইনস্টল হতে থাকবে। তো আমার কম্পিউটারে এটি আগে থেকেই ইনস্টল করা আছে, তারপরে জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আই হ্যাভ এগ্রি করে নেবেন। এগুলো খুব সহজ একটি বিষয়, যারা কম্পিউটার বা ল্যাপটপ চালান তারা জানেন যে কীভাবে সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়, দেখানোর কিছু নেই। তারপরে আমি শুরুটা দেখিয়ে দিলাম, এখানে এখন ক্লিক করলেই ইনস্টল শুরু হবে। এবং ইনস্টল শুরু হলে যেটি করতে হবে যে আপনি একটি ইমেল আইডি ব্যবহার করতে পারেন, একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে, এবং ওরা কিছু প্রশ্ন করবে সেগুলোর উত্তর দিতে হবে। তো আমরা অত দূর যাচ্ছি না, যেহেতু আমার পিসিতে অলরেডি এটি ইনস্টল করা আছে। আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমি দেখছেন এই আইকন, যে স্মার্ট পিএসএস এর আইকনটা জাস্ট এরকম। আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সরাসরি চলে যাব। সফটওয়্যারটাই যে আসছে, পিসি এনবিআর লেখা আসছে, ইউজার পাসওয়ার্ড আসছে, আমি ডাইরেক্ট দিয়ে রেখেছি। তারপরে আমরা এখানে দেখেন কি আছে, যে লাইভ ভিউ, লাইভ ভিউ দিলেই আমরা ভিডিও দেখতে পারবো। তো তার আগে আমাদের যেটি করতে হবে, এই যে সেটিংয়ে গিয়ে কনফিগার করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে, যেহেতু আমার সিসি ক্যামেরার বিজনেস, তো আমার অনেক সাইট চলে, প্রজেক্ট চলে, সেগুলো আমি অনেক সময় এখান থেকে সরাসরি চেক করি যে কোথায় কী হচ্ছে। তো এখানে দেখছেন যে এই অ্যাড করে নেবেন, অ্যাড করতে আসলে এই লেআউটটি আসবে। তো প্রথমে আপনি যেটি করবেন, যে যেই সাইট বা যেই বাড়ি বা যেই ব্যবসা প্রতিষ্ঠান আপনি দেখতে চান, তার একটি শিরোনাম এখানে দিতে পারেন। শিরোনাম আপনার ইচ্ছা মতো দিবেন, যেরকম আমি একটি ফ্যাশন হাউজের দিব, ফ্যাশন হাউজের অফিসের নাম্বার দিব, যেহেতু মেশিনের নাম্বার দিব, সেহেতু ফ্যাশন হাউস লিখলাম। তো তারপরে যেটি আসে এখানে দেখেন, আপনি এই দ্বিতীয়টি দিবেন, আইপি দিবেন না, যেহেতু আপনি সরাসরি মেশিন থেকে নিচ্ছেন। তারপরে এখানে সিরিয়াল নাম্বারটা দিতে হবে মেশিনের। এটি সাধারণত এনবিআর বা এক্সবিআর বা ডিভিআর মেশিনের পিছনের দিকে দেখবেন যে একটা স্টিকার আছে, সেখানে সিরিয়াল নাম্বার লেখা আছে। এবং নতুন যখন কিনবেন তখন দেখবেন যে এর বক্সের সাথেও সিরিয়াল নাম্বারটি আছে। তো সিরিয়াল নাম্বারটি খুব সতর্কতার সাথে এখানে উঠাতে হবে। সিরিয়াল নাম্বার যদি আপনি ঠিক মতো উঠাতে না পারেন, তাহলে কিন্তু আপনি মেশিনটা এখানে দেখতে পারবেন না, কারণ এটি সার্ভার সিস্টেম। যখনই আপনি মেশিনের সার্ভারে এই সঠিক নাম্বার না যাবে, তখন দাহুয়ার যে সার্ভার আছে সেখান থেকে আপনাকে তথ্য দিবে না। তো এখান থেকে দেখেন যে আমরা কি করছি। এরপরে আমরা এখানে দিব ইউজার নেম, সাধারণত আমরা অ্যাডমিন দেওয়া থাকে, তো অ্যাডমিন দিচ্ছি। এরপরে যখন আপনার মেশিনটা কনফিগার করেছেন যেই পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ডটা কিন্তু হুবহু এখানে দিতে হবে। ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু ডিভাইস আসবে না। এগুলো একটু সতর্কতার সাথে পূরণ করে আমরা জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলোতে গ্রিন লাইট জ্বলতেছে, তার মানে এখানে অনলাইন হয়ে গেছে এগুলা, অথবা এগুলা নেটে আসছে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন একটি যে কোনো যেটি করলাম সেটি একটু দেখে নিব, কোথায় আছে ফ্যাশন হাউস বিশ, কোথায় আছে সেটি দেখার জন্য আগে আমাদের লাইভ ভিউতে চলে যেতে হবে।
লাইভ ভিউ যাওয়ার পরে এখানে দেখেন যেহেতু আপনার যদি একটা থাকে একটা আসবে আমি যেহেতু অনেকগুলো এখানে কনফিগার করে রেখেছি সেজন্য এখানে অনেকগুলো দেখা যাচ্ছে তো আমরা এর মধ্যে বেছে যেটা এখন করলাম সেটি এখানে ডাবল ক্লিক করি দেখি কি অবস্থা এই যে এখানে যে প্লে এর মতো একটা সিগন্যাল আছে এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই ও ভিডিও সার্চ করবে দেখতে পাচ্ছেন যে লাইভ ভিডিও দেখা যাচ্ছে এবং একেবারে ক্লিয়ার এটি হচ্ছে 4 মেগাপিক্সেলের একটি ক্যামেরা অসাধারণ ভিউ আর বাংলাদেশের যত ক্যামেরা আছে দাহুয়ার সাথে মনে হয় না কেউ পারে সারা বিশ্বে দাহুয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড তা আমরা দেখতে পাচ্ছি যে এটি ওনাদের মেবি একটা গোডাউন দেখতে পাচ্ছি এটি আমার এক বড় ভাইয়ের সুতরাং এখানে কোনো সমস্যা নেই এইখানে দেখলেন যে আমি স্পিকার অন করে দিলাম যার ফলে এখানে যে সাউন্ড আছে সেটি পাবে এরপরে আমরা আসলে এই যে কনফিগার আছে এটি দিয়ে আসলে আর অনেক কাজ করা যায় যেরকম আপনার হার্ড ডিস্কে কি হার্ড ডিস্ক অফ অন করে যাবে ক্যামেরার কনফিগার লাইট বাড়ানো কমানো ক্যামেরার অনেক কিছু এখানে করা যাবে তো যাই হোক আমরা সেগুলোতে যাব না আমরা অন্য একটা প্রজেক্টে ঢুকি যেখানে আসলে এই দেখেন যে ছবিগুলো কিন্তু খাড়া খাড়া হয়ে আছে মানে একেবারে অরিজিনাল লেখা আছে দেখেন নিচের দিকে মানে এরকম ভিউটা আসলে কিন্তু ভালো লাগে না তো আপনি যেটি করবেন এই অরিজিনাল সরিয়ে দিয়ে 16.9 এখানে ক্লিক করলে আপনি একেবারে লেআউটটা সুন্দর করে পাবেন ফুল স্ক্রিন পাবেন দেখতে পাচ্ছেন বাইরে লকডাউন চলছে রাস্তায় লোকজন নাই আর হচ্ছে এখানে চারটা ক্যামেরা দেখা যাচ্ছে আমরা এখন চারটা ক্যামেরা দেখছি কিন্তু আমরা এইখানে আরও অপশন আছে দেখেন আমরা এখন দেখতেছি কয়টা 9টা ক্যামেরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমরা এবার আরও 16টা পর্যন্ত ক্যামেরা এই সফটওয়্যার দিয়ে আমরা একসঙ্গে দেখতে পারবো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আসতেছে তবে বাংলাদেশের ইন্টারনেট আগেই বললাম যে বাংলাদেশের ইন্টারনেট অবস্থা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইন্টারনেটের সিরিয়ালের দিক দিয়ে আমরা এগিয়ে আছি যার ফলে বিদেশিরা তো এটা জানে না যে আমরা কত খারাপ অবস্থায় আছি যাই হোক তো এখানে নেটওয়ার্ক ইন্টারনেটের যেই লাইন আছে সেটি যদি ভালো হয় তাহলে দ্রুত হবে আমার লাইনটি মেবি বেশি একটা ভালো না সেই জন্য একটু দেরি লাগলো যাই হোক দেখতে পাচ্ছেন এরপর আমরা দ্বিতীয় পেজে চলে গেলাম দেখতে পাচ্ছেন যে নিচের দিকে 1-2 দেওয়া আছে দ্বিতীয় দিলে এখানে ওইখানে ছিল 16টা এখানে আছে মেবি 4টা অর্থাৎ এই প্রজেক্টে 20টা ক্যামেরা আছে এই 20টা ক্যামেরা আপনি একসাথে দেখতে পারবেন আবার আমরা 4 ক্যামেরায় চলে যাই যাওয়ার পরে দেখলাম এখন যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করলেই আপনি একটা ক্যামেরাও দেখতে পারবেন তো এগুলো আসলে মোটামুটি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি ইনস্টল করবেন আরও বেসিক কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অথবা শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিতে পারেন যাতে টেকনিক্যাল কোনো সুযোগ সুবিধার জন্য ভবিষ্যতে কাজে লাগতে পারে এতক্ষণ যারা ভালো সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ উচ্ছ্বাস ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে ভালো থাকবেন শুভকামনা সবার জন্য